সো ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে আমরা একটা সিম্পল ভ্লগ বানাতে চলেছি। আজকে একটা সিম্পল ইভিনিং, আমরা একটু ওয়াকে যাব, কাদম্বরীকে নিয়ে একটু ওয়াকে যাবো, তাই তো? ওয়াকে গিয়ে একটা সিম্পল ভ্লগ বানাবো, জাস্ট রাস্তার মধ্যে। সেরম কিছু না। জাস্ট সিম্পল ব্লগ বানাবো। এই যে কাদম্বরীর জুতো পরানো হচ্ছে এখন, ওর স্কলারটা নিয়ে যাবো যাতে আমাদের কোলে তুলে রাখতে না হয় বেশিক্ষণ। তো চলো রাস্তাতে মিট করছি। এ বাবা, সব তার ফা ধরে টানাটানি করছে কাদম্বরী। ও ও ও ও ও না, আমরা যাবো না, আমি আছি, আমরা আছি। এই দেখো, দুধ খাওয়ানো হবে এখন, দুধ খাওয়ানো হবে। ধরো ধরো ধরো, যাচ্ছি না। আর আমাদের খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ের প্রিপারেশন শুরু করে দিতে হবে। আমাদের আর বেশি দিন, কদিন আছে গো? 10 দিন। কালকে আমি একটা ক্যামেরা রেন্টে নিতে যাচ্ছি, দেখবো ওটা কেমন পারফরমেন্স বা কিছু। ওটা যদি ঠিকঠাক থাকে তো একটা হতে পারে নিয়েও নিতে পারি, বা ওটাকেই রেন্টে নিয়ে যেতে পারি আবার, মানে ফর 5-6 ডেজ। কালকে নেবো একদিনের জন্য। কে? কাদম্বরী, আমি মাম্মাম। ওয়াকে যাবো, ইভিনিং ওয়াক, তারপর কিছু কেনাকাটিরও আছে, কেনাকাটি করে চলে আসবো, কুইক যাবো আর কুইক আসবো। চলো চলো। চলো, আমরা রেডি, আমি আর মেয়ে রেডি, তুমি রেডি? এই যে স্কলার, চাবি ফাবি সব নিয়ে নাও, ওদিকে লক করার দরকার নেই, বলো। আচ্ছা দেখো, আমি স্কলারটাকে কীভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে এভাবে নিয়ে যাচ্ছি, এটাকে তুলে নিয়ে যাওয়ার কথা। আলিশ্যপানা আর কি, আলিশ্যপানার এক শেষ। এই যে কলারে বসে গেছে কাদম্বরী, মুখে দেওয়া শুরু, সঙ্গে সঙ্গে মুখে দেওয়া শুরু। ওই যে দিদাটা, ওই যে দিদাটা, ওই যে দিদাটা, ওই যে খুঁজে পাচ্ছে না, আলো তো দেখতে পাচ্ছে না। পাশে একটা দিদা ওকে টাটা টাটা বলছে আর ও খুঁজে পাচ্ছে না। এখনো ভিশনটা আসেনি ভালো মতো। আমরা পলিসির মোড়ের কাছাকাছি চলে এসেছি, ফুচকা খাবো কোথা থেকে সেটা এখনো ডিসাইড করতে পারিনি। দেখা যাক, রাস্তার ওপারে গিয়ে একটা জায়গা আছে ওখান থেকে খেতে পারি, বা ডান দিকে একটা ফুচকাল আছে ওখান থেকে খেতে পারি। আর কাদম্বরী তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ও স্ন্যাক স্টার্ট হয়ে গেছে, ও এখানে পিতাগুলো খাচ্ছে, ফুচকালা ফুচকা দিতে শুরু করেছে। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফুচকা। আর কাদম্বরী এখানটাতে বসে বসে সিনসিনারি দেখছে। আমার জন্য ঠিক আছে, দীপা ঝাল খেতে পছন্দ করে, ঝাল খাচ্ছে, আমি ঝাল ছাড়া। আর কাদম্বরী দড়ির ফিতা খাচ্ছে। চলো বাকিটা পরে দেখা হচ্ছে, খেয়ে নি। ফুচকা দিইনি, আমরা ফুচকা দিইনি, খেয়ে নিচ্ছি, সব খেয়ে নিচ্ছি, এবার চুনুরও হবে। সব ফুচকা খেয়ে নিচ্ছি আমরা, কাদম্বরীকে একটাও দিইনি, হা করে তাকিয়ে আছে ফুচকালার দিকে। ওর হাতে একটা এমনি ফুচকা দেবো, এমনি ফুচকা তেল তেল না তো। এটাই চুরমুর নিয়ে যাচ্ছে এখন, চুরমুর রাখা হচ্ছে। চুরমুর নিয়ে গিয়ে বাড়িতে মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার চিকেন নেবো। চিকেন নিয়ে আমরা মেডিসিনের দোকানে যাবো, ওখানে ওর জন্য ন্যান টু আর হাগিস নেওয়ার আছে, ওগুলো নিয়ে বাড়ি। এই হচ্ছে আজকে আমাদের ব্লগ, একদম শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ। ভিডিওটাকে এখনই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর অনেক ভালো ভালো ভিডিও আসবে। সামনে আমরা দার্জিলিং যাচ্ছি, দার্জিলিংয়ে সুন্দর সুন্দর ভিডিও বানাবো, একটা নয় অনেকখানে, অনেকগুলো ভিডিও হবে, প্রত্যেক দিনে এক একটা ব্লগ হবে, ডেইলি ব্লগ, দেখতে থাকো, স্টে টিউন। কাদম্বরী ইজ ফিলিং বোর, আমরা অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে একটু বোর ফিল করে। তো বন্ধুরা মাংস নেওয়া হয়ে গেছে, এবার কিছু গ্রসারি শপ করছি, ওটা কেনা হয়ে গেছে, এবার আমরা মেডিসিন শপে যাব, ওখান থেকে কিছু কেনাকাটি করে চলে যাব বাড়ি। কাদম্বরী আর আমি এখানে দাঁড়িয়ে আছি অ্যাপোলোর সামনে, এখানে দীপা গেছে ভেতরে কিছু জিনিসপত্র কিনতে, মালপত্র কিনতে কাদম্বরীর জন্য, হাগিস অ্যান্ড ন্যানটু কিনতে গেছে দীপা, ও চলে আসলে আমরা এবার সোজা বাড়ি। তো ব্লগটা ওখানেই হয়তো এন্ড হয়ে যাবে, দেয়ার ইজ নো মোর স্টোরি। আমাদের কিছু কিছু জিনিস কেনা হয়েছে, এই যে আমাদের হাগিস, আর দীপার হাতে ন্যানটু প্রো। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর কাদম্বরী জুতোটাকে নিজে একটু একটু করে খুলে ফেলছে, ওর আর ভালো লাগে না জুতো পরে থাকতে মনে হচ্ছে। ব্লগিং, বুঝতে পারছি যে কী হবে। তো এটা ছিল একটা ছোটোখাটো এক্সপেরিমেন্ট, মোটামুটি আমরা দার্জিলিংয়ে যাওয়ার আগে বুঝতে পারছি যে ইট উইল বি টু হার্ড ফর আস টু ব্লগ অ্যান্ড ইউ নো ম্যানেজ অল দিস থিংস, ইউ নো লাগেজ অ্যান্ড মাই বেবি কাদম্বরী, সো ইট মাইট বি সো ডিফিকাল্ট উইথ সো মাচ অফ লাগেজ, লেটস সি। বাড়ি চলে এসেছি আমরা, এবার টিফিন করবো এখন, এখন টাইম হচ্ছে গিয়ে আটটা বাজে, আমরা এখন টিফিন করবো। টাটা বলে দাও, টাটা। বিরিয়ানিতে তোমরা কেউ দুধ দাও, শুনেছো? কালকে দীপা বিরিয়ানিতে দুধ দিয়ে রান্না করবে। দুধ দেওয়া বিরিয়ানি কেমন হবে একটু বলে দাও। তোমরা সবাই বলো যে বিরিয়ানিতে দুধ দেওয়া যায় কি যায় না, এরকম জন্য আমাদের একটা আলাদা মাইক দরকার, কেননা কে হবে কাছে এসে কথা বলে। আলাদা ডুয়েল ডুয়েল মাইক হবে, যে ওর কাছে একটা থাকবে, আমার কাছে একটা থাকবে, যে যত দূরে দাও না কেন 200 মিটার পর্যন্ত এখান থেকে সুভাষ পল্লী চলে গেলেও আমরা সুন্দর করে কথা বলতে পারবো। সো উই আর টেকিং ওয়্যারলেস গো, আই মিন
রোড ওয়্যারলেস গো। চুলের অবস্থা খুবই খারাপ, সব এলাম, ওই সব জিনিসপত্র এখানে আছে, ছড়ি ছিটে। আর একটা ডেঞ্জারাস জিনিস যেটা বলা উচিত না অন ক্যামেরা, আজকে আমি দরজা খুলেই চলে গেছি। খুব ভালো কাজ করেছি, ভাগ্যিস কিছু চুরি হয়নি। তো এনিওয়েজ, ব্লগটাকে এখানে এন্ড করছি। এখন আমরা মুড়ি চানাচুর খাবো, সন্ধ্যাবেলার টিফিন। টাইম হয়ে গেছে 9টা, যদিও আমাদের এটা সন্ধে। নেক্সট ভিডিও কিশোরপুর হবে, কবে হবে কীভাবে হবে জানি না, বাট স্টে টিউনড ফর অ্যান্ড ওয়াচ দ্য দার্জিলিং ব্লগস। আচ্ছা, নেক্সট ভিডিও হবে দার্জিলিংয়ের প্ল্যানিং নিয়ে, তারপরে ওই লাগেজ গুছানো, এসবও তো একটা ব্যাপার থাকে না, ওগুলোর উপর হবে। প্রি বার্থডে একটা ফটোশ্যুটের প্ল্যানিং চলছে, হতে পারে এটা ইকো পার্ক বা অন্য কোনো প্লেসে, বা আমাদের বাড়ির ছাদ, তো ওটার উপর একটা ব্লগিং হবে। দেখতে থাকো, অ্যান্ড সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনো পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, ইউ গাইজ হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।